সুপ্রিয় দর্শকবৃন্দ আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কাশ্মীর পর্বে অমৃতসরের অন্যতম একটি দেখার জিনিস গুরু গোবিন্দ ফোর্ট সেটা অনেকেই গিয়ে দেখেন না আমি আপনাদের সামনে সেই ভিডিওটা নিয়ে আসছি আপনারা অতি অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করছি এখন গুরু গোবিন্দ ফোর্টে এসেছি দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে গুরু গোবিন্দ ফোর্টের এটা হচ্ছে একদম এন্ট্রান্স এখানে দুই ধরনের টিকিট একটা যদি যদি আপনারা দেখতে চান এবং শো সব শুধু এখানে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে এখানে গাড়ি রেখে টিকিট কেটে আপনাদের ফোর্টে প্রবেশ করতে হবে গুরু গোবিন্দ ফোর্ট অমৃতসর শহরের মধ্যে অবস্থিত আপনারা যে কোনো গাড়ি নিয়ে বা অটোতে আপনারা এখানে চলে আসতে পারেন আমরা যথারীতি টিকিট কেটে গুরু গোবিন্দ ফোর্ট সেই ফোর্টের দিকে আমরা এগিয়ে চলেছি বিভিন্ন কলেজ থেকে স্টুডেন্টরা দেখছি দেখতে এসছে ফোটে ঢোকার আগে দেখা যাচ্ছে ফোটের চারিদিকে পরীক্ষা খনন করা আছে শত্রুদের আক্রমণ থেকে বাঁচাতে এই যে পরীক্ষা এটা হচ্ছে এন্ট্রি গেট বিরাট যে লোহার যে দরজা ক্রস করে ভিতরে যেতে হবে এখানে আর একটা সুবিধা হচ্ছে কি যারা হাঁটতে পারেন না তাদের গাড়িতে করে দেখার ব্যবস্থা আছে আপনারা এখানে ওই যে একটু আগে দেখলেন ওই গাড়ি করেও আপনার ভিতরে আপনারা ফোর্ট দেখতে পারবেন এই যে ফোর্ট মহারাজা রঞ্জিত সিং যেটা দশম গুরু গুরু গোবিন্দের নামে নামকরণ করেছিলেন এই ফোর্ট আঠেরোশো সালে ব্রিটিশরা দখল করে নিয়েছিল এবং জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের সময় যে জেনারেল ডায়ারের যে নির্দেশে যে হত্যাকাণ্ড হয়েছিল জেনারেল ডায়ার এখানেই তিনি থাকতেন ফোটের মধ্যে যারা উটে চড়ে যারা ফোটের একটি অংশ যারা ঘুরে দেখতে চান তাদের জন্যে এখানে উটের ব্যবস্থা আছে তার জন্য সামনে টিকিট কাউন্টার টিকিট কেটে উটের পিঠে চেপে আপনারা এই কেল্লা দর্শন করতে পারবেন সামনে যে কূপ দেখা যাচ্ছে এই কোটা হচ্ছে মরণ কো এখানে সে সময় ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল আমরা সামনে দেখতে পাচ্ছি তোপখানা এই তোপখানা থেকে সে সময় তোপ দাগা হতো সেই সময়কার ব্যবহৃত কামান এখানে আমরা দেখতে পাচ্ছি আসুন এবার ফোটের মধ্যেটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্টুডেন্ট তারা গাইড নিয়ে তারা গুরু গোবিন্দ সিং ফোর্ট তারা পরিদর্শন করছেন এই ফোর্ট প্রতিদিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে এখানে বিভিন্ন সুবিধা অনুযায়ী বিভিন্ন ধরনের টিকিট এখানে পাওয়া যায় তবে ফরেনারদের ক্ষেত্রে আড়াইশো টাকা থেকে শুরু এক হাজার টাকা পর্যন্ত সুবিধা অনুযায়ী বিভিন্ন ধরনের টিকিট ধার্য করা আছে ভিতরে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে সেরে পাঞ্জাবি এবং আরও কয়েকটি ধাবা আছে আমরা একটি ধাবায় বসে আমরা একটু এবারে চা খেয়ে নেব পাঞ্জাবের গৌরবময় ইতিহাস যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে অমৃতসর গিয়ে আপনাকে গোবিন্দগড় কেল্লায় আপনাকে যেতে হবে অমৃতসর গেলে অতি অবশ্যই অমৃতসরের গুরু গোবিন্দ ফোর্ট আপনারা দেখবেন এটা হচ্ছে বেস্ট হিস্টোরিক্যাল প্লেস এবং বর্তমানে এটি মিলিটারিদের অধীনে দু হাজার সতেরো সালের দশই ফেব্রুয়ারি থেকে পাবলিকের জন্যে এটা ওপেন করে দেয়া হয়েছে আমরা এখন দেখছি আর্ট গ্যালারি এবার চলে এসেছি আমরা ওয়ার মিউজিয়ামে আপনারা আমার সঙ্গে থাকুন আপনাদের ঘুরে ঘুরে মিউজিয়াম দেখিয়ে দিচ্ছি বন্ধুগণ এতক্ষণ আপনাদের সামনে অমৃতসরের অন্যতম দর্শনীয় স্থান গুরু গোবিন্দ সিং ফোর্ট সেটা তুলে ধরলাম এবং আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর এরপরেই আমরা আজ রাত্রিবেলায় আমরা চলে যাব কাটরা এবং কাটরাতে গিয়ে আমরা বৈষ্ণোদেবী দর্শনে চলে যাব বৈষ্ণোদেবী থেকে এসে আমরা শ্রীনগরের দিকে রওনা দেব আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এর পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার